নাগরদিকের ফলাফল নিয়ে উষ্মা প্রকাশ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ফলাফল আমাদের প্রত্যাশিত ছিল না, দল দেখছে বিষয়টা, ক্যাবিনেট বৈঠকে এমনটাই মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আপনাদের জানাবো সাগরদিঘির ফলাফল নিয়ে উষ্মা প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়। এই ফলাফল আমাদের প্রত্যাশিত ছিল না। আমরা জানি সাগরদিঘি উপনির্বাচনে সেখানে বাম কংগ্রেস জোট কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস বিপুল ভোটে জয়লাভ করেছে, দ্বিতীয় স্থানে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এই ফলাফল নিয়ে একেবারে উষ্মা প্রকাশ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি সংখ্যালঘু ভোট নিয়েও তিনি চিন্তিত। আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রিন্সিপাল করেসপন্ডেন্ট জয় চক্রবর্তী। জয়, ঠিক কি বার্তা দিলেন আজ মন্ত্রীদের উদ্দেশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সূত্র মারফত কি জানা যাচ্ছে? দেখো, সংখ্যালঘু ভোট নিয়ে অবশ্যই চিন্তিত, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে ক্যাবিনেট করেছেন সেটা কিন্তু সাগরদিঘি উপনির্বাচনের ফলাফলের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কারণে যে প্রত্যেকটা ক্যাবিনেট মিনিস্টার সেখানে আছেন এবং সেখানে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার যে সংখ্যালঘু ভোট কেন এত কমছে, কেন সাগরদিঘিতে এই ধরনের ঘটনা ঘটলো, সেটা আগামী সময়ে যারা এই পঞ্চায়েত নির্বাচনে যেসব প্রার্থী অংশগ্রহণ করবেন তৃণমূল কংগ্রেসের হয়ে, তাদের ক্ষেত্রে মানুষকে বোঝাতে কি কোনো সমস্যা হচ্ছে, তাদের বোঝানোর ক্ষেত্রটা পাল্টাতে হবে। এখন এই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার কথা হচ্ছে 12 বছর ধরে যে প্রকল্পগুলোর সুবিধা মানুষ পাচ্ছেন বা তাহলে তারপরেও সাগরদিঘি উপনির্বাচনের ফলাফল এমন কেন হলো, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে প্রিয়াঙ্কা, যে আগামী সময়ে পঞ্চায়েত নির্বাচন আর এই মার্চ মাসের পরেই হয়তো দামামা বেজে যাবে, কারণ নোটিফিকেশন করে দেবে রাজ্য সরকার এবং স্টেট ইলেকশন কমিশন, ফলে সেখান থেকে দাঁড়িয়ে এই মানে পঞ্চায়েত নির্বাচনের আগে যে প্রকল্পগুলো ত্বরান্বিত করার কিন্তু একটা বার্তা দেওয়া হয়েছে, কারণ কেন অনেকগুলো প্রকল্প রয়েছে যেগুলো কিন্তু থমকে রয়েছে, আবার অনেকগুলো প্রকল্প রয়েছে যেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট 60% দেয়, 40% স্টেট গভর্নমেন্ট দেয়, সেই প্রকল্পগুলো ত্বরান্বিত করার জন্য চিন্তাভাবনা করেছে। কারণ তুমি যদি দেখো যে সেন্ট্রাল গভর্নমেন্ট ইতিমধ্যে বেশ কিছু প্রকল্পের ক্ষেত্রে টাকা ডিসপ্যাচ করার পরেই বলেছে যে যেভাবে যেভাবে এগোতে হবে সেভাবে কিন্তু খুব দ্রুত এগোতে হবে, নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছে, সেই সময়টা কিন্তু যাতে নষ্ট না হয়, পরিষ্কার বক্তব্য মুখ্যমন্ত্রী। আজকে সাগরদিঘি নিয়ে কিন্তু অনেকটা আলোচনা হয়েছে, কারণ সাগরদিঘি উপনির্বাচনের ফলাফল যথেষ্ট ভাবিয়েছে, বিশেষ করে সংখ্যালঘু ভোট, কারণ সংখ্যালঘু যারা মানুষ রয়েছেন তাদের জন্য কিন্তু বেশ কিছু প্রকল্প, বেশ কিছু ভাবনা চিন্তা এই রাজ্য সরকার করেছে এবং সেটাই কিন্তু বিগত 12 বছর ধরে ইমপ্লিমেন্টেশনের পথে এই নবান্ন, কিন্তু তারপরেও এই ধরনের একটা ফলাফল যথেষ্ট ভাবনা চিন্তা করাচ্ছে, যথেষ্ট ভাবিয়ে তুলছে, ফলে এই কারণে মানুষকে বোঝাতে হবে, মানুষ কি চাইছে সেটা দেখতে হবে, মানুষ কেন প্রকল্পে পাওয়ার পরেও মুখ ফেরাচ্ছে সেটা দেখতে হবে, এই পর্যালোচনা করা কিন্তু খুব দ্রুত করতে হবে এবং সেটা কিন্তু একদম মানে নির্দিষ্ট স্তরে সেই আলোচনা করার পরে কিন্তু রিপোর্ট দিতে হবে। ফলে এটা একদম পরিষ্কার যে সাগরদিঘি উপনির্বাচনের প্রভাব যাতে পঞ্চায়েত নির্বাচনে না পড়ে যায় সেইটা কিন্তু চিন্তিত হয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো তিনি। ফলে এই যেহেতু ক্যাবিনেট মন্ত্রীরা রয়েছেন, এমওএসরা রয়েছেন সেখানটায়, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজনদা, নিউজ টাইমে আপনাকে স্বাগত জানাই। সুজনদা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু ভোট নিয়ে যেমন চিন্তিত এবং সার্বিকভাবে সাগরদিঘি নির্বাচনের ফলাফল নিয়ে উষ্মা প্রকাশ করছেন, কি বলবেন? মুখ্যমন্ত্রী সাগরদিঘির ফলাফলে উষ্মা প্রকাশ করেছেন, ওনাকে বলে রাখুন প্রতিদিন প্রতিটি নির্বাচনেই কিন্তু ওনাকে উষ্মা প্রকাশ করতে হবে, সাগরদিঘি ভোটের একটা ফল না, একটা সিগনাল মাত্র, মানুষকে উনি যেভাবে ঠকাচ্ছেন প্রতিদিন ভুল বোঝাচ্ছেন এটা ধরা পড়ে গেছে, সংখ্যালঘু সংখ্যাগুরু মানুষকে ভাগ করেছেন তাদের কাছেও ধরা পড়ে গেছেন, ফলে মুখ্যমন্ত্রী যেভাবে চলেছেন তার থেকে ধরা পড়ে গেছেন এবং তাই হয় যা হওয়া তাই হচ্ছে, এটাই স্বাভাবিক, বাইনারি করছিলেন তৃণমূল না বিজেপি, ওই বাইনারিতে যে চলবে না এটাও কিন্তু মানুষ ধরে ফেলেছে, ফলে বরং তদন্ত হওয়া উচিত মুখ্যমন্ত্রী কেন পশ্চিমবাংলার এই সর্বনাশটি করেছেন যেটা মানুষ এখন ধরে ফেলেছে, এই কারণটা কি, মুখ্যমন্ত্রীর ত্রুটি কোথায়, তদন্ত হওয়া উচিত তা নিয়ে। অসংখ্য ধন্যবাদ সুজনদা, কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। আমি আবারও কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রিন্সিপাল করেসপন্ডেন্ট জয় চক্রবর্তী। জয়, এখনো পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলো না এবং তার আগে সাগরদিঘি নির্বাচনের যা ফলাফল, বাম কংগ্রেস জোট প্রার্থীর যা বিপুল ভোটে জয়লাভ করেছে, স্বাভাবিকভাবেই আমরা একথা বারবার বলছিলাম যে শাসক দল
তৃণমূল কংগ্রেস কোথাও যেন আশঙ্কিত হচ্ছে, আর সেই জায়গাটাই কিন্তু আরো পরিষ্কার হলো আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠকে এই বার্তাই দিলেন মন্ত্রীদের উদ্দেশ্যে যে কি কারণে এই এত বাজে ফলাফল, কেন দ্বিতীয় স্থানে চলে গেল শাসক দল তৃণমূল কংগ্রেস। একদমই তাই, কেন আমি যে তুমি যে বলছিলে কথাটা হচ্ছে উষ্মা প্রকাশ, আমি কিন্তু উষ্মা প্রকাশ কথাটা ব্যবহার করছি না, আমি বলবো যে রীতিমতো ক্ষুব্ধ। ক্ষুব্ধ তো এই কারণেই যে কারণ নবান্ন তরফ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে এতগুলো প্রকল্প চলছে, স্টেট গভর্নমেন্টের নিজস্ব প্রকল্পের সংখ্যা অনেক, কন্যাশ্রী রূপশ্রী সবটাই তো স্টেট গভর্নমেন্টের প্রকল্প, সেইগুলো যেমন সংখ্যাগুলো মানুষপদ সংখ্যালঘু বা মানুষ সমস্ত মানুষই তো পাচ্ছে, তাহলে এই ফল কেন? মানুষকে কি বোঝানো যাচ্ছে না? মানুষকে তাদের বোঝাতে হবে, পরিষ্কার কথা কিন্তু মুখ্যমন্ত্রী, মানুষকে বোঝাতে হবে এবং পঞ্চায়েত নির্বাচনে যাতে এর প্রভাব না পড়ে, কারণ সাগরদিঘির যে উপনির্বাচনের ফলাফল স্বাভাবিকভাবে কিন্তু পঞ্চায়েত নির্বাচনের উপর পড়তেই পারে, কারণ যদি এটা এই এই জোট যদি বজায় থাকে, অর্থাৎ বাম এবং কংগ্রেসের জোট যদি বজায় থাকে, তাহলে আগামী সময় কিন্তু তৃণমূলের পক্ষে ভোট পার্সেন্টেজ যেভাবেই নেমেছে, তুমি যদি ভোট পার্সেন্টেজ আগেরবার প্রায় 51% ছিল তৃণমূলের ভোট, সেখান থেকে নেমে এসছে, ফলে এই বিষয়টা অত্যন্ত ভাবিয়ে তুলেছে এবং প্রকল্প ত্বরান্বিত করতে কিন্তু নির্দেশ দিয়েছেন বলে বিধানসভা সূত্রে খবর। ধন্যবাদ জয়, কথা বলছিলাম প্রিন্সিপাল করেসপন্ডেন্ট জয় চক্রবর্তীর সঙ্গে।